আমি বাংলার প্রত্যেকটা গণতন্ত্র প্রেমী মানুষকে ধন্যবাদ জানাই, সাথে সাথে ধন্যবাদ জানাই রাজ্যের তৃতীয়বার যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জিকে। মানুষের রায়কে ধন্যবাদ জানিয়ে মানুষ তেনাকে পছন্দ করেছেন। অথবা আমরা চেয়েছিলাম যেমন একটা বাংলা, যে বাংলায় শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান, মানুষ হয়তো আমাদের উপরে বিশ্বাস না করে মমতা ব্যানার্জির উপর বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন, তাই মানুষের বিশ্বাসকে আমরা ধন্যবাদ জানাই। এবং ভাঙড়বাসীকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীকে তেনারা তেনাদের মূল্যবান ভোটটা দিয়ে জিতানোর জন্য, পাশাপাশি সংযুক্ত মোর্চার প্রত্যেকটা প্রার্থীকে যে যেখানে যেভাবে ভোট দিয়েছেন প্রত্যেকটা ভোটারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এর পাশাপাশি অত্যন্ত দুঃখের সাথে আমি যেটা বলতে চাইছি, ভোট পরবর্তী রাজ্যের বিভিন্ন জায়গায় যে হিংসা চলছে, হিংসাটা অত্যন্ত দুঃখজনক। গণতন্ত্রের উৎসবে মানুষ নেমেছিল, সেই উৎসবে হার জিত থাকবে। আমরা হেরেছি, টিএমসি জিতেছে, স্বাভাবিক টিএমসি পার্টিকে মানুষ পছন্দ করেছে, তাই টিএমসি পার্টির প্রত্যেকটা কর্মীদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদেরকে মানুষ পছন্দ করেছে, নিশ্চয়ই আপনাদের কর্মকাণ্ড তেনাদের ভালো লেগেছে, তাই আপনাদেরও ধন্যবাদ। কিন্তু ভোট পরবর্তীতে যে হিংসাটা চলছে এটা অত্যন্ত দুঃখজনক। গণতন্ত্রের উৎসবকে মানুষ আতঙ্কের উৎসবে পরিণত হয়ে যাচ্ছে। আজকে বিভিন্ন জায়গায় জিসিপি দিয়ে ঘর ভাঙা হচ্ছে এবং এই মারপিট হতে হতে দেগঙ্গার বিধানসভাতে কদমগাছিতে হাসানুজ্জামান বলে একজন আইএসএফ এর সমর্থক, তাকে অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। অত্যন্ত দুঃখজনক, এটা গণতন্ত্রের উৎসবের তার অংশগ্রহণ নেওয়ার জন্য তাকে আজকে মৃত্যুর করে চলে যেতে হলো। পাশাপাশি ভাঙড়ে নারায়ণপুর অঞ্চলে গাজী হাকিবুল মৃত্যুর সঙ্গে লড়ছে, এই গণতন্ত্রের উৎসবে সে অংশগ্রহণ করেছিল বলে, এটা দুঃখজনক। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং তৃতীয়বারের মধ্যে আমার বাংলা যিনি নেত্রী হয়েছেন মমতা ব্যানার্জি, তেনার কাছেও আমি দৃষ্টি আকর্ষণ করছি যে যাতে বাংলা শান্তিভাবে থাকে এর সুব্যবস্থা করুন। এবং প্রশাসন বন্ধুদেরকে বলবো রাজধর্ম পালন করুন। পাশাপাশি এই দুঃখ সময়, যে সময়তে একদিকে যেমন টিএমসি বন্ধুরা তেনারা আজকে জিতেছেন আনন্দের বিষয়, অবশ্যই তেনাদের আনন্দকে আমি সাধুবাদ জানাচ্ছি, পাশাপাশি স্মরণ করে দিতে চাইছি যে এই করোনা মহামারী চলছে, যে মহামারীতে আজকে হসপিটালতে দাওয়াই থেকে শুরু করে, বেড থেকে শুরু করে, অক্সিজেন থেকে শুরু করে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানুষ। অর্থাৎ এত মানুষের করোনা হচ্ছে যেখানে ঠিকভাবে সমস্ত সুযোগ সুবিধা মানুষ দিয়ে উঠতে পারছে না, মেডিকেল ঠিকভাবে সেগুলো সাপ্লাই দিতে পারছে না, স্বাস্থ্য সেভাবে পরিচালনা ঠিকভাবে করতে পারছে না, রাস্তাতে মৃত্যুর মিছিল চলছে। এরকম একটা সময়ে যেভাবে আজকে বাংলা জুড়ে গণতন্ত্র উৎসবের রেজাল্টের বাইর হওয়ার পরে যে প্রতিহিংসা চলছে, আমার বড় ভয় হচ্ছে মানুষ যদি এই প্রতিহিংসা অব্যাহত থাকেন, মানুষ নিজের যান বাঁচাবার জন্যে, তাহলে হয়তো সেই আন্দোলনের রাস্তা যদি বেছে নেয়, তারা যদি রোডে নেমে পড়ে, গণমিছিলে নেমে পড়ে, প্রতিরোধের মানে গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলনে নেমে পড়ে, আমি আশঙ্কা বোধ করছি, ভয় হচ্ছে তাহলে এই করোনা মহামারী আরও ভয়ানক রূপ ধারণ করবে, যেটা আমার বাংলার জন্য, আমার দেশের জন্য বড় ক্ষতি হবে। তাই সব দলের মানুষকে বলবো ধৈর্যের সাথে শান্তি বজায় রাখুন, হার জিত হতেই পারে। আপনারা জিতেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, যারা হেরেছেন গণতন্ত্রের মানুষের যে রায় সেই রায়টাকে মাথা পেতে আপনাদেরও মেনে নেওয়া দরকার। তাই আপনারা উভয় শান্তিতে বসবাস করুন। সবাই তো আমরা দেশবাসী, সবাই তো আমরা পশ্চিমবাংলার নাগরিক ভাই ভাই, একে অপরকে হিংসার সাথে মারপিট করা এটা গণতন্ত্রের উৎসবের বেখিলাফ। তাই আমি অনুরোধ করব আবার একবার প্রশাসন বন্ধুদের কাছে এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে আপনাকে মানুষ বেছে নিয়েছে বাংলায় শান্তি বজায় রাখার জন্য, আপনার যেটা করা কর্তব্য সেটা আপনি করবেন, অবশ্যই করবেন আশা রাখছি। এবং প্রশাসন বন্ধুদের বলবো রাজধর্ম পালন করুন, সবাইকে আবার বলি শান্তি বজায় রাখুন, সবাই মিলেমিশে থাকুন।